ফের জাঁকিয়ে শীত বাংলায়। ঠান্ডা আরো বাড়তে পারে রাজ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আরো কয়েকদিন বজায় থাকবে ঠান্ডার আমেজ। বঙ্গজুড়ে কুয়াশার দাপট, ফের পারদ নিম্নমুখী হওয়ার আশঙ্কা রাজ্যে। আবহাওয়া নিয়ে বড় সড়ো আপডেট হাওয়া অফিসের। আসুন জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের কারণে সপ্তাহের শুরু থেকেই শুরু হয়েছিল বিক্ষিপ্ত বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে ছিল কুয়াশাচ্ছন্ন আকাশ। গত বেশ কয়েকদিন কোনো কোনো জায়গায় আবার দেখা মেলেনি সূর্যিমামার। তবে 20 তারিখ অর্থাৎ আজ থেকেই আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন ঘটেছে। গতকাল থেকেই তাপমাত্রার হেরফের হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস, শনিবার তা কমে হয়েছে 14.7 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই শনিবার বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। 23 জানুয়ারি পর্যন্ত খুব বেশি পারদের উত্থান পতন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিসের কর্তারা। আগামী 23 তারিখ পর্যন্ত এভাবেই ঠান্ডা বজায় থাকবে। তবে 24 জানুয়ারির পর আবারও সামান্য পারদ পতন হতে পারে। এদিনও সকালে কাজে বেরিয়ে ঠান্ডায় কাহিল হয়েছেন সাধারণ মানুষ। বেলার দিকে তার হেরফের হয়নি। পথে বেরিয়ে সকালের দিকে অনেক জায়গাতেই আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে সাধারণ মানুষদের। কুয়াশা ঢাকা রাস্তাঘাট সকালের দিকেও আলো জ্বালিয়ে চলাচল করতে হয়েছে গাড়িগুলিকে। যতটা সম্ভব গরম পোশাক গায়ে চাপিয়ে পথে বেরিয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি উত্তরবঙ্গে অবশ্য আংশিক মেঘলা আকাশের সঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে শুষ্ক আবহাওয়া। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কলকাতা সহ রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস। সেই সাথে তাপমাত্রাও পতন হবে বেশ খানিকটা। কার্যত আরও বেশ কয়েকদিন এই শীতকে জমিয়ে উপভোগ করবেন বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে জানা গিয়েছে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার বেশ খানিকটা প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। শহরে কিছুটা নিম্নমুখী পারদ। এরপর তাপমাত্রা আরও সামান্য কমার সম্ভাবনা 23 জানুয়ারির পর থেকে। সকালে কুয়াশা, পরে আংশিক মেঘলা আকাশ। বেলার দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে। বিকেলের পর শুষ্ক হবে আবহাওয়া। কার্যত ঘূর্ণাবর্তের জেরে পারদের খানিকটা ছন্দপতন ঘটলেও আজ থেকে ফের নিম্নমুখী পারদ। অর্থাৎ বঙ্গে আরও বেশ কয়েকদিন জাঁকিয়ে শীত থাকবে বলে জানালো হাওয়া অফিস। সব মিলিয়ে বর্তমানে ঠান্ডায় একেবারে জুবুথুবু বঙ্গবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, আলিপুরদুয়ার। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।